হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই অনেকদিন ধরে কমেন্ট করে যাচ্ছেন, ভাইয়া জালাইফ স্টাইল সম্পর্কে কিছু বলেন, কবে থেকে এখান থেকে ইনকাম করতে পারবো, আসলে কি আমরা ইনকাম করতে পারবো, এর সর্বশেষ আপডেট কী, এটা সম্পর্কে আমরা সবাই জানতে চাই। ঠিক আছে, একটা সময় কিন্তু আমাদের অনেক স্বপ্ন ছিল যে জালাইফ স্টাইল কোম্পানি থেকে হয়তো একটা সময় আমরা পেইড বিজ্ঞাপন দেখে ফ্রিতে ইনকাম করতে পারবো। এক কথায় আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, সর্বশেষ আপডেট কী সেটা আপনাদের জানাবো। ঠিক আছে, অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তাহলে শুরু করা যাক জালাইফস্টাইল কোম্পানির সর্বশেষ আপডেট। এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে, অনেক বড় একটি আপডেট। এখন এখানে অনেক কিছু উল্লেখ রয়েছে, মানে এত কিছু যদি আপনাদের বলতে যাই, আমি জাস্ট একটু ক্লিক করে দিচ্ছি রিড মোড়ে, দেখুন কত কিছু উল্লেখ রয়েছে, অনেক আপডেট উল্লেখ রয়েছে। এই আপডেট যদি আপনাকে এক এক করে বলে বোঝাতে যাই তাহলে ভিডিওটি হয়তো 15-20 মিনিট হয়ে যাবে। আমি জাস্ট আপনাদের সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দিচ্ছি যে লাস্ট আপডেটে কী রয়েছে, আদৌ আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন কি না। ইনকাম করতে পারবেন কি না সেটা আসলে বলা কঠিন, কারণ এটা নিয়ে আপাতত ইন্ডিয়াতে সবসময় বেশি আলাপ আলোচনা বা বিভিন্ন জুম মিটিং আবিজাবি এসব হয়ে থাকে। ঠিক আছে, আর বাংলাদেশে তেমন হয় না, কারণ বাংলাদেশে তেমন গ্রাহক নেই, আছে হয়তো বেশিরভাগ ফ্রিতে অ্যাকাউন্ট করেছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে যেহেতু ইন্ডিয়াতে এত তোলপাড় হচ্ছে, হয়তো একটা সময় এসে ইনকাম দিতেও পারে, কোনো সিওরিটি দেওয়া যাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা দেখা যাক এখানে কি আপডেট এসেছে বা কি আপডেট দিয়েছে, লাস্ট আপডেটে কি রয়েছে, 13 তারিখ থেকে আসলে ইনকাম করতে পারবো না, নতুন নতুন কোম্পানির সাথে তারা আরও মানে চুক্তিবদ্ধ হচ্ছে আর কি বিজ্ঞাপন কোম্পানির সাথে। জালাইফস্টাইল কোম্পানির লাস্ট আপডেটে প্রথমেই সবাইকে শুভদিন জানিয়েছে, ঠিক আছে, এবং এখানে উল্লেখ রয়েছে, আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে ইহা আমাদের জানিয়েছে যে 13 সেপ্টেম্বর 2021-এর জন্য সব কিছুই ঠিক আছে। ঠিক আছে, এখানে আরও উল্লেখ রয়েছে, ইহা প্রতিদিন আরও বেশি বেশি বিজ্ঞাপন কোম্পানি সাইন আপ করতে দেখছে, এশিয়ার ক্লায়েন্টদের সাথে বড় বড় আন্তর্জাতিক বিজ্ঞাপন সংস্থাগুলি ইহা প্ল্যাটফর্মে তাদের আগ্রহ দেখাচ্ছে। এই খুব উত্তেজনাপূর্ণ খবর অবশ্যই আমাদের সবার আর্থিক স্বাধীনতার অভিন্ন লক্ষ্য অর্জনে সাহায্য করবে। এই সুযোগ আমাদের সকলকে আমাদের স্বপ্নের জীবনধারা বাঁচতে সক্ষম করবে। যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু উল্লেখ রয়েছে, অনেক বড় একটি আপডেট। এখানে যে আপডেটগুলো দিয়ে রেখেছে, এর আগেও এই ধরনের আপডেট দিয়েছে। ঠিক আছে, আপনাকে পিভি করতে বলছে বেশি ইনকাম করার জন্য, এক কথা ইত্যাদি বিভিন্ন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হচ্ছে এরকম আর কি। ঠিক আছে, তবে অনেকেই বলছে যে 13 তারিখ থেকে আমাদের ইনকামটা দেবে, এটা কতটুকু সত্য? না, এটা আসলেই 0% সত্য। তার কারণ 0% সত্য এই কারণেই বলছি, এখানে তারা নির্দিষ্ট উল্লেখ করে নাই, নির্দিষ্ট করে উল্লেখ করে নাই যে 13 তারিখ থেকে আমাদের পেইড বিজ্ঞাপন দেবে এবং 13 তারিখ থেকে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। এখন এক কথায় আমাদের একের পর এক ডেট তো দিতেই আছে, শুধু দিতেই আছে। ঠিক আছে, এখন কবে থেকে ইনকাম করতে পারবো এটা আসলে বলা খুবই কঠিন, আদৌ ইনকাম করতে পারবো কি পারবো না এটাও বলা কঠিন। ঠিক আছে, আমি যদি বলি যে আপনি 100% এখান থেকে ইনকাম করতে পারবেন তাহলে সেটা ভুল হবে, আর যদি বলি যে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না তাও ভুল হবে, কারণ এটা নিয়ে আপাতত ইন্ডিয়াতে খুবই তোলপাড় শুরু হয়েছে। যদি ইনকাম নাই হতো তাহলে তো এত তোলপাড় শুরু হতো না। এখন এটাই দেখার ফলা, যেহেতু আপনারা পিভি করেছেন তাদের একটু টেনশন বেশি, আর যারা পিভি করেন নাই তাদের তো কোনো টেনশন নেই, তারা শুধু অপেক্ষা করে আছে যেদিন ইনকাম করতে পারবো, না পারলে নেই, জাস্ট এতটুকুই। যাই হোক, এখন এখানে বিদায় নিব, আশা করি আমার কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন। আর যদি আপনারা লাস্ট আপডেট সম্পর্কে একদম বিস্তারিত জানতে চান তাহলে নিজেরা এখান থেকে ইংলিশটা বাংলা ট্রান্সলেট করে একদম সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিতে পারেন, ভালো হবে আপনাদের জন্য। ঠিক আছে, সো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর অবশ্যই অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন যে আসলে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো কি পারবো না। সো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।